لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك وحرامك واغنني بفضلك عمن سواك اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب العالمين پروردگار عالم মালিক রে বয়স বৃদ্ধ হওয়ার কারণে তাদের চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মা ফিরে আসে মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা যিনি আমাদের সাথে হাত উঠাইছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, জিন্দগির সমস্ত গুনাহটা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ও মালিক, গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপর আল্লাহ তোমার দরবারে আমাদের হাত উঠাইতে হয়। তুমি সারা আমাদের গোনা কে ক্ষমা করবে গো, ক্ষমা করার কেউ নাই। আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কোনো উপায় দেখি না, গোনা করতে করতে আমাদের অন্তর গুলো আমরা কালো করে ফেলেছি, কোথায় গেলে আমাদের গুণামোচন হবে, কে আমাদের গুণামোচন করবে রে মালি, কে আমাদের গুণা ক্ষমা করতে পারবে না, তুমি ছাড়া কে ক্ষমা করবে। তুমি আমাদেরকে তারায়া দিও না, তারায়া দিও না, দূরে ফেলে দিও না, দূরে ফেলে দিও না, আমাদের জিন্দগির সব গুনাহটা মাফ করে দাও। আল্লাহ বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবরও বক্তা জানে না, মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না, মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না, জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না, মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানতো, সন্তানেরা মা বাবাকে মা বাবা বলিয়া ডাক দিত না, সন্তানদের গুনার খবর যদি মা বাবারা জানতো, সন্তানদেরকে ঘর থেকে বের করে দিত। আল্লাহ দুনিয়ার কেউ জানো কার না জানো তুমি জানো, এত জানার পর তোমার বন্দার গুনাগুলো তুমি গোপন রাখছো, প্রকাশ করো না। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দাবদা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়, যত মানুষ দুনিয়াতে আছে গভীর অঞ্চলকে তারা ঘুমায় দেয় রে মালি, রাত্র যত গভীর হয় দরজা জানালা সব বন্ধ হয়ে যায়, বাসা বাড়ি বন্ধ হয়ে যায়, দোকান পাট মার্কেট বন্ধ হয়ে যায়, আল্লাহ রাত্র যত গভীর হয় অফিস আদালত বন্ধ হয়ে যায়, মন্ত্রণালয় বন্ধ হয়ে যায়, রাস্তাঘাট গুলো ফাঁকা হয়ে যায়, পশু পাখি গুলো যার যার বাসায় চলে যায়, সাপ বিচ্ছু গুলো গর্তের ভিতরে চলে গেছে,
আমরা মানুষেরা এখনো বাড়িতে যাই নাই, এখনো ঘরে যাই নাই। আল্লাহ তুমি আমাদেরকে নিষ্পাপ বানায় আমাদের বাসস্থানে পৌঁছাই দিও। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এমন সন্তান এখানে আছে তার মা বাবা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার কবরে পড়ে আছে। ওগমাদি যে হাত দিয়া মা বাবার কবরের ভিতরে রাখছে, যে হাত দিয়া মা বাবার লাশ কবরের ভিতরে রাখছে, যে হাত দিয়া মা বাবার কবরের উপরে মাটি দিছে, ওই হাত গুলো আজকের মা ফেলে তোমার আদালতে উঠাইয়া মা বাবার জন্য সন্তানেরা ক্ষমা চায়, দোয়া চায়। সন্তানদের দোয়া তুমি কবুল করো গো আল্লাহ, মা বাবার কবরের মধ্যে তুমি আগুন জ্বালায়ও না। মা বাবা কষ্ট করে মেহনত করে আমাদেরকে লালন পালন করে বড় করে দেয়া গেছে, ওই মা বাবা এখন অন্ধকার কবরে ঘুমাইতেছে রে মালি, মা বাবার কবরে তুমি আগুন জ্বালায়ও না, আগুন জ্বালায়ও না, আগুন জ্বালায়ও না। আল্লাহ ছোটকালে মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে মেহনত করেছে, মা বাবা আমাদেরকে ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় ঈদের আনন্দ করাইতো, ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জুতা পরায় আনন্দ করাইতো, কিন্তু ওই মা বাবার আমরা নতুন জামা পরাইতে পারি নাই, ওই বাবার আমরা নতুন জামা কিনে দিতে পারি নাই, মৃত্যুর পরে কাফনের জামা পরায়া মা বাবারে বিদায় করে দিছি। আল্লাহ ছোট কালে মৃত্যুর পরে সে মা বাবারে আমরা বরুই পাতার গরম জলের পানি দিয়া গোসল করাইয়া বিদায় করে দিছি। মা বাবা কত কিছু করেছে আমাদের জন্য, আমরা কিছু করতে পারি না, কিছু করতে পারি না। আল্লাহ মা বাবা ছোট কালে আমাদেরকে কাঁধে করে করে নিয়ে আনন্দ করেছে, কাঁধে করে করে নিয়ে কত ঘোরাঘুরি করেছে আনন্দ করেছে, কিন্তু সে মা বাবার মৃত্যুর পরে আমরা কাঁধে করে করে নিয়া ওই মা বাবার আমরা কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আল্লাহ মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালা দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরের ভিতরে জান্নাতের হাওয়া চালু করে দাও। আল্লাহ কবরের মাটি মা বাবাকে যেন চাপ না দে, সেই জন্য আমরা তোমার কাছে দোয়া করি, ক্ষমা চাই, মা বাবাকে কবরের আজাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ পিতা মাতার কবরে আজাব দিও না, দাদা দাদির কবরে আজাব দিও না, নানা নানির কবরে আজাব দিও না, মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খতমাম। ও যারা টাকা দিয়ে শ্রম দিয়ে বৌদ্ধ দিয়ে পরামর্শ দিয়ে এই মাহফিলটা প্রতি বছর করে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও, আল্লাহ তাদের জানে মানে বরকত দাও, তাদের এই চেষ্টা মেহনত তুমি কবুল মঞ্জুর করে নাও। অত্র এলাকার ভিতরে কত মানুষ কবরের ভিতরে ঘুমায় রইল, আল্লাহ কারো মা কবরে
কর বাবা কবরে কর ভাই কবরে কর বোন কবরি আজকের মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে প্রত্যেকের কবরের ভিতরে তুমি পৌঁছায় দাও আল্লাহ দুনিয়ার জমিন শ্রী আমরাও তো একদিন মৃত্যু বরণ করবো গো আল্লাহ এই জমিনে আমরা শত চেষ্টা করেও থাকতে পারবো না গো আল্লাহ দুনিয়ার জমিন শ্রী আমরা চলে যাব গো আল্লাহ মরণ নামক বস্তু আমাদের সাথে সাক্ষাৎ করবে আজাইল আমাদের সাথে সাক্ষাৎ করবে আয় আল্লাহ তুমি আমাদেরকে যেহেতু মরণ দিবা ইমানে মরণ দেও বেঈমানে মরণ দেও না মুনাফিকে মরণ দেও না জাহান্নামে মরণ দেও না ইমানি মরণ আমাদেরকে দান করিও আল্লাহ কোরআন তেলাওয়াত অবস্থায় যেন আমাদের মরণ হয় নামাজের সাজদা অবস্থায় যেন আমাদের মরণ হয় রুকু অবস্থায় যেন আমাদের মরণ হয় শুক্রবারে যেন আমাদের মরণ হয় রমজান মাসে যেন আমাদের মরণ হয় আল্লাহ যেদিন আমরা মৃত্যুবরণ করব আমরা যেন পুরোপুরি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে সে তৌফিক আমাদের দান করে দাও আল্লাহ সালাম দেব সেই ব্যবস্থা করে দাও নবীর রওজা না দেখায় আমাদেরকে মরণ দেও না মৃত্যুর পূর্বে একবার হলো নবীজির রওজায় আমাদেরকে নিয়ে যাও নবীর রওজায় যদি আমরা না যাইতে পারি গুমির করে আমার নবীর নুরানি চেহারাটা দেখা দাও নবীর নুরানি চেহারাটা দেখে আমরা জাহান্নামের আগুন হারাম করে নেব ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد